জন্মভূমি আমি এই জমিনে ভূমিষ্ঠ হয়েছি রে কাবা, আমার বাবার পাই নাই দুনিয়াতে আসি আমি এতি। আব্বা বলে ডাক দিতে পারি নাই, অল্প বয়স আমি মা হারাইয়া পাগল, আমার মায়ার নবী বড় ইয়াতিম, মা নাই বাবাও নাই। একদিন নবী খেলার মাঠে বসিয়া বাচ্চাদের খেলা দেখতেছে, সন্ধ্যাবেলা দেখে সব সন্তানের বাবারা সন্তানের কোলে নিয়ে ঘরে যায়। মায়ার নবী একবার ডানে তাকায় বামে তাকায় আর তালাশ করে আমার বাবার কই। মা আমেনা ঘর থেকে বের হইয়া তালাশ করে আমার সন্তান কোথায়, লোকদের জিজ্ঞাস করে আমার সন্তান মুহাম্মদের দেখছো নাকি বলো। লোকেরা বলে একটা বাচ্চা দেখলাম কান্না করে, আব্বা বলে তবে কোথা তা ভালো করে জানি না। মা আমেনা দৌড়াইয়া দেখে আমার মায়ের নবী রাস্তার কিনারায় বসে বসে কান্না করতেছে। মায়ার নবীকে পাইয়া কোলে জড়ায় বলে চলো বাবা ঘরে চলো। মায়ার নবী মায়ের গলা জড়ায় কয় আম্মা বলো, সব ছেলেদের বাবাদের দেখলাম, সব ছেলেরা বাবার কোলে উঠিয়া ঘরে গেল, আমি মুহাম্মদ তো আমার বাবার আজ দেখি নাই, বলো আমার বাবাই কই। আমার বাবার কোলে উঠতে মনে চায়, মা আমেনা বলেন আমি সন্তানের কান্না দেখে সহ্য করতে পারি না। আমেনা চোখের পানি ছেড়ে বলে রে বাবা তোর বাবাই দুনিয়াতে নাই, তুই দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেছে। মায়ার নবী বলেন বলো মা বাবার কবর কই, বাবার কবরের সামনে গিয়ে একটু সালাম জানাবো, ওরে মাদবদীর মুসলমান এই জায়গায় এমন আল্লাহর বান্দা আছো অনেকের মা নাই বাবা নাই, ইতিমের মধ্যে এখানে বসে আছো, ওই মা বাবার কবর থেকে দোয়ার অপেক্ষা করতেছে। রাত যতই গভীর হইত মা বাবায় টেলিফোন করে খবর নিত, বাবা কখন খানা খেয়েছো, বাবা গোসলটা করেছো কিনা, ঘুমাইছো কিনা, দেরি না করিয়া ঘুমায় যাও, ওরে যার মা নাই যার বাবা নাই। ওই বান্দার চেহারাটা মলিন মনটা বড় বেজার, মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে, মা অপেক্ষা করবে দরজা খোলার জন্য, আর একদল বান্দা দরজায় গিয়া দেখবে ভেতর থেকে লাগানো আছে। যদি মা থাকতো দরজাকে ঘুমাইতে পারতো না, এরে সন্তানেরা আজকে ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না, ওই মা বাবার জন্য কি মায়া হবে না। ওই মা বাবার যারা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখেছো, ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারবা না, এরে আল্লাহর বান্দা যার মা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ। আমার নবী একদিন মসজিদের দিকে নামাজের জন্য রওনা হয়ে গেলেন, হঠাৎ করে দেখেন কিছু বাচ্চারা রাস্তার পাশে খেলাধুলা করে, কেমন একজন মায়ার নবী পাইছো চিনলি না রে আসে। আমার মায়ার নবী রাস্তা দিয়া নামাজ পড়তে যখন যায় দেখে বাচ্চারা রাস্তার পাশে খেলাধুলা করে, কিছু দূর যাওয়ার পরে দেখে আর একটা ছোট্ট বাচ্চা পরনে কাপড় নাই বসিয়া বসিয়া এতিমের মতো কান্না করে।
মায়ার নবী বাচ্চাটারে জিজ্ঞাসা করলেন, এখানে কেন তুমি বিবস্ত্র বসা? বাচ্চা কান্না করে বলে, আমি বড় এতিম, আমার মা নাই বাবা নাই। নবী বাচ্চাটার হাত ধরিয়া উল্টা ঘরে চলে গেলেন। ঘরে গিয়া আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, এই বাচ্চাটারে সুন্দর করে নিজের সন্তানের মতো গোসল করায় দাও। আম্মাজান আয়েশা বাচ্চাটারে গোসল করায় দিলেন। মায়ার নবী একটা চাদর নিয়া দুই টুকরা করিয়া বাচ্চাটারে গোসলের পরে পড়ায় দিলেন। এবার নবী বলেন, চলো আমরা নামাজ আদায় করার জন্য মসজিদে যাব। সাহাবায়ে কেরাম মসজিদে ইন্তেজার হয়ে আছে। বাচ্চাটা নবী আগে আগে ঘর থেকে বের হয়ে যখন হাঁটে, মায়ার নবী বলে, বাচ্চা তুমি হাঁটবা না, তুমি দাঁড়াও। বাচ্চা যখন দাঁড়ায় গেল, আমার নবী বসিয়া গেলেন, বলে, তুমি আমার কাঁধে উঠো, আমি মায়ার নবীর কাঁধে উঠিয়া বসো। বাচ্চা বলে, নবী এটা তো অসম্ভব। মায়ার নবী বলে, আমিও তো তোমার মতই এতিম, তোমার মা বাবা নাই, আমার মা বাবা নাই, আমিও বড় এতিম, আমি মা বাবা হারানোর ব্যথাটা বুঝি, আজকে তুমি আমার কাঁধের মধ্যে উঠিয়া চলতে থাকো। মায়ার নবী সুন্দর করে বাচ্চাটা নিয়ে যখন মসজিদে ঢুকলেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এই বাচ্চাটারে নবী এত আদর করে। কাতারের পেছনে ফালাইয়া মায়ার নবী ইমামতি করলেন। নামাজ শেষে নবী মিম্বরে বসলেন সাহাবায়ে কেরামদেরকে বয়ান দেওয়ার জন্য। বাচ্চাটা নিচে মাটির মধ্যে বসে গেলেন। আমার নবী বাচ্চাটারে ডাক দিয়া কয়, বাবা তুমি আমার পাশে মিম্বরের ডান দিকে বসে যাও। বাচ্চাটারে মায়ার নবী ডান পাশে বসাইয়া মায়ার নবীর ডান হাত মোবারক বাচ্চার মাথার উপরে দিয়া সাহাবায়ে কেরাম ধরে বলেন, সাহাবায়ে কেরাম, জানো এই বাচ্চাটারে এত আদর করি কেন? এই বাচ্চাটা বড় এতিমের মা নাই বাবা নাই, আমি মায়ার নবীও বড় এতিম, আমি এই বাচ্চাটারে মহব্বত করে আদর করে গেলাম। উম্মতেরে জানায় দিও, এতিমদেরে যারা মহব্বত করবে তারা আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। ও মাদকদির এলাকার মুসলমান, আজকে ব্যবসা করেন, চাকরি করেন, টাকা পয়সার অভাব নাই, একটা কাপড় লাগে না, সেখানে 10 সেট কাপড় লাগে, আপনার সন্তানের কাপড়ের অভাব নাই, খানার অভাব নাই, অথচ কত এতিম সন্তান, কত গরিব সন্তানেরা লেখাপড়া করতেছে, একটা জামা কিনার টাকা নাই, কিতাব কিনারও টাকা নাই। এই লকডাউনের ভেতরে আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো এত কষ্ট, খানা নাই, ওস্তাদদের বেতন বন্ধ, এই ছাত্রগুলো মাদ্রাসা আসে, মা বাবা অনেক ছেলেরই লেখাপড়া বন্ধ করে দিয়েছে, টাকা নাই, কি দিয়া পড়াবে, লেখাপড়া বন্ধ হয়ে গেল। ও মুসলমান নবীর উম্মত, টাকা নিয়ে কবরে যেতে পারবা না, বাড়ি গাড়ি পড়ে থাকবে, 3টা সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাওয়া লাগবে। ওই কবরে যখন সবাইকে শোয়া রাখবে, আমাকেও যেই প্রশ্ন করা হবে, আপনাকেও একই প্রশ্ন করা হবে, একই প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, আপনাকেও যখন প্রশ্ন করা হবে আমাকেও করা হবে। যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করলো, ইসলাম মানলো, তারা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার দীন ইসলাম, মুহাম্মদের দেখে বলবে, ইনি হলেন আমার মায়ার সেই নবী, যেই নবীর দা দেখিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিয়েছে, টুপি ফালাই নাই, কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দিয়েছে, তারপর দাড়ি ফালাই নাই, এই তো আমার সেই মায়ার নবী। কবরে গিয়া মায়ার নবীরে দেখিয়া উম্মত পাগল হয়ে যাবে, আল্লাহর আদার হবে রে ফেরেশতা, এই বান্দারে আর বিশ্রাম করিও না, জান্নাতের বিছানা কবরের বিছাইয়া দাও, বান্দা আরামে ঘুমাবে, আর কোন ঘুমে যেন ডিস্টার্ব না হয়, আল্লাহর আজাব বন্ধ হয়ে যাবে, জান্নাতের বিছানায় বান্দা ঘুমায় পড়বে। পক্ষান্তরে যারা এই মুসিবতে পড়িয়াও গুনাহ ছাড়তে পারল না রে বাবা, চোখ দুইটা বন্ধ করে একটু আমল নামাজ
বাচ্চাটা অপরাধ করে নাই আমার বোন আমার মা আমার স্ত্রী অন্যায় করে নাই কিন্তু ঘরের বাচ্চা কেন অসুস্থ কান্না করে একমাত্র কারণ হলো আমার গুনাহের কারণে আমার বাচ্চাগুলো কষ্ট পায় আমার গুনাহের কারণে আমার পরিবারের লোকেরা কষ্ট পায় এর নবীর উম্মতের দল আল্লাহ তওবার দাওয়াত দিলেন যদি তওবা না করিয়া কবরে যাও তোমাকেও তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও বান্দা তো দুনিয়াতে রবের চিন্তা না আল্লাহর হুকুম মতো চলতো না নবীর সুন্নাত মানতো না একটাই জবাব দিবে লা আদ্রি আমি কিছুই জানি না কিছুই জানি না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এরে রহমতের ফেরেশতা এরে কবরের ফেরেশতা এই বান্দাকে আর সুযোগ দিয়া লাভ না আমি আল্লাহ দুনিয়াতে তো কম সুযোগ দেই নাই আমার দাও পানি আমার দাও মাস আমার দাও বাতাস আমার দাও সূর্যের আলো চাঁদের আলো সব ভোগ করার পরে বান্দা আমার হুকুম মতো চলে নাই এখন আর সময় দেওয়া হবে না আরে মোলামারা পায়ে দড়িয়া বলছে নামাজ পড়ো বান্দা নামাজ পড়ে নাই এখন আর দেরি করা যাবে না ও জীবনে যত মজা করছে তার সাজাটা বুঝায় দাও জাহান্নামের একটা বিছানা কবরে বিছায় দাও আল্লাহর ওয়াদার হয়ে যাবে আর দেরি না অন্ধকার কবরের সাথে জাহান্নামের একটা রাস্তা খুলে দাও কবরের ভেতরে জাহান্নামের আগুন আল্লাহর ওয়াদার হয়ে যাবে কবরের মাটি এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে চাপ দাও কবরের মাটি এমন জোরে চাপ দেওয়া শুরু করবে কবরের মাটির চাপে বাজারের হাড় চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে চলে আসবে ওরে আল্লাহর বান্দা একটা সেকেন্ডের জন্য কবরের আজাব সহ্য করতে পারবি না রে মুমিন পায়ে হাত রেখে বলি তওবা করো রে যুবক মা বাবারে আর কাঁদায় না কষ্ট দিও না নামাজ বাদ দিও না আলে বল আমাদের বিরোধিতা করিও না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না আল্লাহর কাছে তওবা করো আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না ও যুবক তোমার আমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে শ্রমিকের কাজ করে র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ও আল্লাহর বান্দা স্কুল কলেজে পড়ে একত্ব নামাজও বাদ দেয় না এমন যুবকের অভাব নাই আল্লাহর কাছে তওবা করো গলায় ছুরি আসবে মরে যাব আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না আল্লাহ আমাদের খাঁটি তওবা করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ودايا المليك إما دوتير زمين قدرتي النظر فيها تكايا دخيل কত ওলামায়ে কেরামরা হাজির সাদা জানিওয়ালারা মুরুব্বি
কবিরা হাত তুলেছে, আমার কলিজার টুকরা যুবক ভাইরা হাত তুলেছে, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা হাত তুলেছে, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, আমরা এখানে আসি টাকার জন্য না, আমরা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আজকে গুনার কারণে আমার জীবনটা নাপাক হয়ে গেল, গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জবানটা নাপাক, আমার অন্তর নাপাক হয়ে গেল, আপনার দরওয়াজায় ফিরে আসি আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। আর আল্লাহ, আপনি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, আজকে মাদকদের জমিনে হাত তুলেছি খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, মেহরবানি করে সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল করে নেন, উলামায়ে কেরাম ছাত্র ভাই দিন নাই রাত নাই কত কষ্ট করে আয়োজন করেছে, মেহরবানি করে তাদেরকেও কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের আয়োজনে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসন থেকে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, মেয়র মহোদয় সহ যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন, তাদেরকেও কবুল করে নেন, তাদের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সামনের জিন্দেগি আমাদের গুনামুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ তাআলা, পিছনে যত অপরাধ করেছি মাফ করে দেন, সারা দুনিয়ার মানুষকে এই মহামারীর থেকে চিরমুক্তি দান করে বাংলাদেশ শান্তি ও মুক্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জনগণের প্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, যারা সহযোগিতা করে কবুল করে নেন, গাইবি খাজানা থেকে কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই বাবা নাই, আয় আল্লাহ, আমাদের অনেক মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছেন। আয় আল্লাহ, আমাদের অনেক মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেলে, হবিগঞ্জি মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহ আলাই চলে গেলে, জুবায়ের আনসারী রহমাতুল্লাহ আলাই চলে গেলে, কিশোরগঞ্জের শাহজাহান হুজুর চলে গেলেন, ওই জিরি মাদ্রাসার হযরত চলে গেলেন, আমরা এক এক করে যত মুরব্বীদেরকে হারাইলাম, আয় আল্লাহ, তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। আমাদের মুরব্বী যারা বেঁচে আছেন তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, এক হইয়া ইখলাসের সাথে দ্বীনের কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আহলে হককে আপনি কবুল করে নেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ব্যানার কবুল করে নেন। আয় আল্লাহ, যাদের অন্তরে নিফাকি আছে দূর করে দেন, ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা মা হারা বাবা হারা ইয়তিম, ওই কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে আল্লাহ, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আমাদের মেয়র মহোদয় মা বাবার জন্য দোয়া চেয়েছে, মেহরবানি করে তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা মেহরবানি করে সুস্থ করে দেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, আমার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, কামিয়াবির সাথে সমস্ত প্রোগ্রামগুলো কবুল করে নেন।
আয় আল্লাহ দ্বীনের প্রোগ্রামগুলো কবুল করে নেন।